ওখানে একটা ঘেনা মন্ত্রী আছে, ঘুরের চাপাবাজ পাম্পিংটা বেস্ট মেডিসিন খাই দায় কিছু নেওয়ার জন্য, কথা বলে ঠিক কিনা? আমার সব জায়গায় জানা, আজরাইলি কথা বললো জানা, জিব্রাইলি কথা বললো জানা, তবে জলে আমরা যখন বলি ওদের তখন জলে। কিন্তু আমি তো আর বলতে পারছি না, যখন কোরআন বলি তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে মানুষের ভয়ে করবা না, তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহরে খুশি করতে পারবা, কিন্তু তুমি মানুষকে হাজারে দিয়ে খুশি করতে পারবে কিনা বলেন, পারবে কিনা বলেন? পারবেন না। ওই আপনার কাছ থেকে সলে বলে কলে কৌশলে কয়দিন খাবে কি বলেন? পাম্পিং ইজ দ্য বেস্ট মেডিসিন। আসলে পাম্প দিয়ে দিয়ে আপনার ফুল হই কিছু খাওয়ার জন্য কিছু নেওয়ার জন্য, আসারা নাই বলেন ভাই? আছে। মাঝে মধ্যে আমি দৃষ্টান্ত দিই, মাওলানা আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ তার কিতাবের ভিতর লিখেছে, রাজা যখন বাজার দিয়ে যাচ্ছে ওর পাশে দেখবেন কিছু চামচা আছে, ওই যে আপনারা ছোট বাচ্চারা তো দেখে, আপনারা তো দেখেন না যে গোপাল ভাড়, হ্যাঁ দেখেন নাকি? আপনারা দেখেন কোনটা দেখবেন? আপনার রিমোট পান নাকি? রিমোট তো সব রাজমিস্ত্রির হাতে, আপনারা বাড়ি যেতে এতিম, যা একটু চান্স হবে তো ছেলের কাছে থাকে রিমোট, আপনার পাওয়ার কায়দা নেই। আমি হুজুর আমি তাই রিমোট পাইনি, আমার চেয়ারম্যান সাহেব পাই কিনা তো সন্দেহ আছে, কারণ তো জনপ্রতিনিধি খবরাখবর জানতে হবে, রিমোটটা যদি চাই, যা আমার চেয়ারম্যান মহোদয়ের ওয়াইফটা ভালো জানি আমি, চাওয়ার মাত্র দেবে, কিন্তু এরকম অনেক জায়গায় হয়ে যায় রিমোট এখন ওদের দখলে, যদি রিমোট পাইতেন তাহলে দেখতেন। ওই গোপাল ভাড়েরও কোনো একটা ঘেনা মন্ত্রী আছে গো, ওখানে একটা ঘেনা মন্ত্রী আছে, ঘুরের চাপাবাজ। আবার আপনারা আমার বিরুদ্ধে ফতোয়া দেবেন, হুজুর আপনি টিভি দেখেন, তার দেন দেন গে যান। মাঝে মাঝে যখন রাস্তা দিয়ে যখন যাই গভীর রাত্রে, মাঝে মধ্যে চাপ দোকানে বসি, এখন তো চাপ দোকানে ও জিনিস সারা চাপ দোকান চলে না, থাকে ওখানে, মাঝে মাঝে দেখি যে গোপাল ভাই দেখার লোক আছে, একটু চা খাতে যে একটু দেখলাম, তো রাজা বলছে রাজা মশাই যখন বেগুনি দিকে তাকাইছে, বলছে জি রাজা মশাই এ খুব ভালো জিনিস খাতে, খুব সুস্বাদু খেলে রাজা মশাই, মোটামুটি সকালবেলায় নিয়ে গেছে সুন্দর করে দু পেঁয়াজ ভাজু ভাজু করে কুটায় গুজায় গুছায় খেয়েছে, পরের দিন সকালবেলা যে অ্যালার্জি আছে তা তো আর জানে না, বলে অ্যালার্জিতে ধরেছে চুল করে উঠেছে, চুল করে ফুলিয়ে ফুলিয়েছে, যাই যেই পরের দিন যখন রাজদরবার আছে রাজা মশাই বেগুন মাংসি খাই, বেগুন কি মাংসি খাই? ওটা জাতীয় তরকারি, আচ্ছা তুই কি বানালি আমার মাংসি খাই না? আমি মানুষ না, বলছে না হারা যাবে, তো কালকে প্রশংসা করলি, বলছে আমি কি ওই বেগুনি প্রশংসা করেছি? আপনার প্রশংসা করেছি, আপনি যদি তাকাইছিলেন মনে হচ্ছিল আপনার একটু লোভ আছে খাতি, তাই বলিলাম। তো পাম্পিং ইজ দ্য বেস্ট মেডিসিন, খাই দাই কিছু নেওয়ার জন্য, কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহর কাছে এইগুলো না, আমার আল্লাহ নিজে দেয়, জোরে বলুন আমার আল্লাহ নিজে দেয়। যদি আল্লাহর পথে আপনি দাঁড়িয়ে থাকেন, পৃথিবীর মানুষ আপনাকে দেখবে আপনি খাচ্ছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করবে। ও ভাই আপনার তো দাপট থাকতো না, আপনার তো লম্বা লম্বা কথা থাকতো না, এত ঘন ঘন স্লিপ মারা চলতো না, আপনি যদি মাটির গর্জন শুনতেন, মাটির গর্জন যদি আপনি শুনতেন, মাটি আপনাকে প্রতি মুহূর্তে গর্জন দিচ্ছে, মাটির কাছে চেয়ারম্যান নাই, এমপি নাই, মন্ত্রী নাই, বক্তা নাই, ইমাম নাই, হাজি নাই, মাটি সবসময় বলে ফি বাকি খতরা, আমার ভিতরে ঢোক হজম করতে দেরি হবে না। আমার নবী বলেছেন যদি মাটির গর্জন কেউ শুনতো, কবরের ডান পাশে যখন, কবরের সামনে যখন খাটিয়াটা রেখে দেওয়া হয়, ও যদি কবরের আওয়াজ শুনতো, যারা কবর ঘুরতেছে চিৎকার দিয়ে বেরিয়ে যেত। আপনি কাকে দাঁতের ঝাড়া দিচ্ছেন? কবর আপনাকে হুঁশিয়ার করছে, কবর আপনাকে হুঁশিয়ার করছে। হে রাষ্ট্রের মুসলমান, কান লাগায় শুনতে হবে, যেই কবর আপনাকে থাকতে হবে, যেই কবর আল্লাহ আছেন, যেই কবর আল্লাহ আছেন সেই কবর আপনার ভালো, যেই কবর আল্লাহ থাকে না ওই কবর ভালো না, কথা বলে ঠিক কিনা? তার মানে কবরে গেলেই যদি আল্লাহ বন্ধু হয় সেটাই ভালো। আপনি এখন মজা করে বলবেন যে আমার জানাজা পড়ার দরকার নেই, আমি নিজেই পড়বানে নিয়ে ঠিক হয় হোক ভুল হয় হোক মরিয়ে দেখ, কবরে মরে দেখ ফি বাতনি খদরা, ঢুকতে দেরি হবে হজম করতে দেরি হবে না। আপনি তো প্রতিদিন কবরের কাছে গিয়ে ইমাম সাহেবকে বলেন, ওই ইমাম সাহেব একটু মাটি দেওয়ার সময় আমাদের একটা দোয়া পড়াই দেন। আর কোরআন শরীফ আয়াত শুনায় দোয়া তো পড়াই না, মিনহা খালাক নাকুম অফিহা নুয়িদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতা নুখরা, বলেন চেয়ারম্যান মহোদয় পড়াই না। আপনি কোনদিন কি ওটা দেখেছেন কি বলেন? আমার নবী বলেছেন তুমি যখন পড়ো তখন তুমি বলো মিনহা খালাক নাকুম, এ মাটি থেকে তো আমাকে তৈরি করা হয়েছে, তুমি এ তোমারটা বলো, তুমি তোমারটা বলো। আমি আজকে সেদিকে নেবো না, কোনদিন সুযোগ থাকলে আপনাদেরকে কবরের কথা শোনাবো,
সম্মানিত ভাইরা, কারণ কবরের কথা শোনাবো কি, সারসার মাহফিলে গেলাম কবরের কথা শোনানোর জন্য বললো, যেই কবরের কথা বলছি 45 মিনিট হওয়ার সাথে সাথে বলতে হুজুর ওইটা বাদ দাঁড়াটা ধরেন। তো সব জায়গায় জানা, আজরাইলের কথা বললো জানা, জিব্রাইলের কথা বললো জানা, তারপরে জলে আমরা যখন বলি ওদের তখন জলে, কিন্তু আমি তো আর বলতে পারছি না, যখন কোরআন বলি তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে,